অনুর না পা কেটে গেছে। কোথায় অনু, কোথায় রে? আমবাগানে গাছের ওপর বসে আছে। তুই যা, আমি আসছি। তুই এইখানে বসে আছিস, আজকে স্কুলে যাবি না? না মা, পা কেটে গেছে, স্কুলে যাবো না আজকে। যাই হোক, তুই স্কুলে তোকে যেতেই হবে, আমি বলছি তোর কিচ্ছু হয়নি, তুই স্কুলে যাবি না? চ স্কুলে চ। কিছু হয়নি বাবা, চ স্কুলে চ। মা জননী, এই তো, এই গত সপ্তাহে আপনার বাড়িতে আমি এসেছিলাম, তা আপনার অনেকক্ষণ অপেক্ষা করেও আপনার দেখা পাইনি, তাই আজকে আবার এসেছি। হ্যাঁ বাবা, আমি গত সপ্তাহে ছিলাম না, প্রতিবেশীর অসুখ করেছিল, দেখতে গেছিলাম। তাই বলছিলাম কি, এই আমার এই চাষের খেতে ওই পাড়ায় অনেক মুগ ডাল হয়েছিল, কিছুটা বিক্রি বাট্টা করেছি, আর এই কিছুটা এই ঠাকুরের নামে আপনার কাছে নিয়ে এসেছি মা জননী, যদি আপনি রাখেন তাহলে ভালো হয়। প্রণাম মা জননী, প্রণাম। তাহলে আজ চলি। পয়সা নিয়ে যেও, পয়সা নিতে ভুলো না যেন। আচ্ছা মা, আচ্ছা। বাবা, তোর পায়ে কত রক্ত! মা বলেছে কিচ্ছু হবে না। এ কোথায় যাচ্ছিস শোনু? এই তো স্কুলে, বই খাতা রেখে এসেছি। তোরা অত ভাবছিস কেন? মা বলেছে কিচ্ছু হবে না। কি হলো? না মা, কিছু হয়নি মা।
দেখি দেখি কি হলো, দেখি কিছু হয়নি, দেখি দেখি কি হলো। না মা কিছু হয়নি মা। কি এত রক্ত বেরোচ্ছে, কোথায় কি করে এলি আবার? ও বাবা এখানে কি হলো রে, আবার কি লাগাই এখন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কিভাবে এতটা কাটলি তুই? এ বাবারে, ইস আমায় বলবি তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কি দিই ওখানে, পাতা নিয়ে আসি। বুঝলি দাঁড়া দাঁড়া বাবা, এক্ষুনি কমে যাবে তোর। দাঁড়া দাঁড়া, এটা লাগিয়ে দিই, এক্ষুনি কমে যাবে। কিছু হবে না, দাঁড়া দাঁড়া, দেখে হাঁটিস না, কোথাও সেগুলো দেখিস না, কিছু না, কিচ্ছু হবে না, দাঁড়া দাঁড়া, সব কমে যাবে। এই পাতাটা খুব ভালো, দেখ দিয়ে দেয় রক্ত, পথে ওইভাবে হাঁটে কেউ? দাঁড়া সব কমে যাবে, কমে যাবে কমে যাবে, আর এ করিস না, প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি আমাদের এই প্রয়াস। আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের।